الله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم شماني تو درشق السلام عليكم ورحمة الله وبركاته মিম টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে শব ইবরাত যেটি আমাদের সমাজে এবং ইসলামের মুসলমান নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত এই রাতটি সম্পর্কে আপনাদের সামনে

ইন্নাকুমনা মুনজিরিন যাতে করে তোমাদেরকে সতর্ক করা যায় এই জন্য আমি এই রাতটি নাযিল করেছি এখন এই রাতটি লাইলাত মুবারাকা অর্থাৎ বরকতশালী বরকতপূর্ণ ধর্মীয় বা একটি রাত এই রাতে ফেরেশতারা নাসিল হন আল্লাহফা এই রাতে রহ মহৎ নাজিল করতে থাকেন তার পক্ষ থেকে এমনি সদ্যই সাবান সাবানের চোদ্দ তারিখ রাত্রে বিশেষ করে আল্লাহ এই রাতে মিন মুসলমানের জন্য রহমত নাজিল করতে থাকে এই রাতটি সম্পর্কে হাদিস শেখের মধ্যেও অনেক মূল্যবান করতে এসেছে যেটি মা আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তিনি ইবাদত বندگی করতেন এমন কি দেখা যেত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত এবং এমন ভাবে তিনি সিজদার মধ্যে দাঁড়াতেন রুকু সিজদাগুলো করতেন মায়েশা বলছেন যে মনে হত নবীজি ইন্তেকাল فرمایاছে তিনি মাঝে মধ্যে চিমটি কাটতেন যা আসলে রাসূল কি ইন্তেকাল করলেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এত বেশি নামাজ তেলাওয়াত ইস্তিগফার এগুলো দেখে মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখরা আপনার আগেও কোনো গুণা নাই পিছনেও গুণা নাই এবং সবগুলো আপনার জন্য আল্লাহ পাক মাফ করে দিয়েছেন এরপরও কেন আপনি এত নামাজ পড়েন এত তিলাওয়াত করেন এত আল্লাহর কাছে কান্না কাটি করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আফালা আব আকুনা আব্দান শাকুরা আমি কি শুকুরগুজারি বান্দায় পরিণত হব না

যে নবীর আগেও কোন গুনা নাই পিছনেও কোন গুনা নাই জীবনের তেষট্টি বছরের মধ্যে জীবনেও একটি গুণা করেন নাই নাই

কে আসো আমার কাছে চাও আমি তোমাকে ঋণ মুক্ত করে দেব কে আসো বিপদে মুসিবতে আমার কাছে চাও আমি আল্লাহ পাক তোমার বিপদ মুসিবত দূর করে দেব কে আসো অসহায় আমার কাছে চাও আমি আল্লাহ পাক তোমাকে সহায় করে দেব কে আসো গুনাহ করেছো নাফরমানি করেছো পাহাড় পরিমাণ গুনাহ করেছো আমার কাছে চাও আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দেব ఏ రాత్రి আপনি যদি আল্লাহর কাছে নফল নামাজ পড়েন দিনে যদি নফল রোজা রাখেন আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবেন আল্লাহ পাক আপনাকে maaf করে দিবেন আমরা যদি আল্লাহর কাছে চাই আল্লাহ পাক আমাদেরকে maaf করে দেন হর हमेशा देने को तैयार है जो ना मांगे उससे वो बेजार है कभी बोलছেন যে আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তার উপরে খুশি হন আর যে চায় না তার উপরে আল্লাহ পাক নারাজ হয়ে যান ও খুশি হয়ে যান পৃথিবীতে আপনি যদি আপনার আব্বার কাছে আপনার মায়ের কাছে আপনার সবচেয়ে প্রিয় প্রিয় মানুষের কাছে যদি আপনি কিছু চান আপনি একবার চাইবেন দুইবার তিনবার চতুর্থবার আপনাকে কিছু দিবে না বরং আপনার উপরে উল্টা নারাজ হয়ে যাবে একমাত্র আল্লাহ যিনি আমাদের উপরে খুশি হন সব সময় আপনি চাইবেন হর হামেশা সব সময় আপনি আল্লাহ পাক তিনি বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনি নফল নামাজ পড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফসুস সালাম তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো ওয়াতিমুত তাআম আর মানুষদেরকে খাবার খাওয়াও গরিব অসহায় মানুষদেরকে তোমরা খানা খাওয়াও ক্ষুধার্থকে তোমরা খাবার দাও সল্লু আর নাসু আর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো সুহান আপনি তাহাজুদের সালাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আপনি আল্লাহর কাছে বলুন দরজা জানালা সব লাগিয়ে আল্লাহর কাছে বলতে থাকবেন বলতে পারেন যে হ্যাঁ আল্লাহ আমি আমার জীবনে যৌবনে যত গুনাহ করেছি নাফরমানি করেছি যত অন্যায় করেছি জুলুম করেছি বেবিচার করেছি নাফরমানি করেছি এগুলি যদি আমার বউ জানতো আমার সন্তান সন্ততি যদি জানতো আমার সমাজ যদি জানতো আমার দেশ যদি জানতো তাহলে আমাকে সম্মান দিত না হে আমার রাব আমার দুনিয়ার বুকে তুমি যেভাবে করে এই গুনাহগুলো গোপন রেখেছো মানুষের কাছে কিয়ামতের দিন এই গোপন গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করে আমাকে শরম দিবানা এইভাবে করে আল্লাহর কাছে আপনি চান সুখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহান সবচেয়ে বেশি প্রিয় বান্দার সুখের পানি আল্লাহর কাছে আল্লাহর কাছে জিহাদের ময়দানে যে রক্ত ফুটে দেওয়া হয় সেটি আল্লাহর কাছে প্রিয় আর বান্দা যখন গুনার জন্য নাফরমানির জন্য আল্লাহর কাছে যখন কাঁদে বান্দার এই পানি। পানিগুলো নাকের ও আরতিক আসতে না আসতে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেন আল্লাহ পাক বলছেন ও তুবু ইলাল্লাহি জামিআ হে আমার বান্দারা তোমরা আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো এখানে মুমিনদেরকে বলা হয়েছে আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আর এই মাফের এর মাধ্যমে তোমরা সফলকাম হবে তো এই লাইলাতুল বরাত আমাদের ভাগ্য রজনীর রাত আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় আমাদের মুক্তি দেওয়া হয় নাজাদ দেওয়া হয় যেহেতু সবি বরাত এটি ফারসি শব্দ সব মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে মুক্তি অর্থাৎ এটি মুক্তির রাত এই রাতে মাফ করা হয় এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে গিয়ে তিনি দোয়া করতেন কবরবাসীদের জন্য তিনি দোয়া করতেন মা আয়েশা তার রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে রওয়ায়াত এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে গিয়ে সমস্ত কবরবাসীদের জন্য তিনি দোয়া করতেন আল্লাহর কাছে তো এই রাতে বিশেষ করে আমরা নফল নামাজ পড়ব আমরা দিনে রোজা রাখব এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব ইস্তিগফার করব কারণ তবার বিকল্প নাই ইস্তেফারের বিকল্প নাই আমরা যত ধরনের গুনাহ করি যত রকমের নাফর মানি করি এগুলি যদি আল্লাহ পাক আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এরাদা করতেন তাহলে শ্বাস নেওয়ার সময় আমরা পেতাম আল্লাহ পাক তো হচ্ছেন রহমান তিনি রাহিম আল্লাহ পাক রহমত কে করুণা কে ভালোবাসা কে নিরানব্বই বাঘ করেছে এই নিরানব্বই একশো বাঘ করেছেন। একশো বাঘের মধ্যে 99 বাগ আল্লাহ পাক তা নিজের কাছে রেখেছে আর বাকি একটি বাগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই একটি বাগের জন্য দেখুন আপনার আমার আম্মা আব্বার জন্য আমাদের কত ভালোবাসা কত محبت আবার মা বাবার কাছে সন্তানের জন্য কত محبت কত ভালোবাসা সন্তানের যদি কিছু হয়ে যায় মা বাবা অস্থির परेशान হয়ে যায়। স্বামীর জন্য স্ত্রীর জন্য ভালোবাসা স্ত্রীর জন্য স্বামীর জন্য ভালোবাসা ভাই বোনের জন্য ভালোবাসা আত্মীয় জন্য ভালোবাসা এই যে ভালোবাসা একটি ভাগের মধ্যে এই ভালোবাসাটা মানুষ যেমন পেয়েছে পশু পাখি সবাই পেয়েছে জীবজন্তুও পেয়েছে সবাই তার বাচ্চাকে ভালোবাসে তার পিতামাতাকে ভালোবাসে সেটি জন্তু হোক জানোয়ার হোক মানুষ হোক পাখি হোক যা কিছু হোক না কেন সবাই তার বাচ্চাকে ভালোবাসে এই যদি হয় একটি বাঘের জন্য ভালবাসা। তাহলে যে আল্লাহ পাকের কাছে নিরানব্বইটি বাগ ভালোবাসা রয়েছে সে আল্লাহর জন্য সেই আল্লাহ তার বান্দার জন্য কত মহব্বত কত ভালোবাসা আল্লাপাক চান না বান্দা জাহার নামে চাক আল্লাপাক চান না বান্দা দুজকে গিয়ে জলতে থাকুক এটা আল্লাহ কখনোই চান না বরং আল্লাহ তিনি মাফ করতে চান বান্দাকে প্রতি মুহূর্তে এই জন্য তিনি চান যে বান্দা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে বান্দা যত চাইবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন কিন্তু আমরা চাইতে পারি না আমরা চাওয়ার জন্য চেষ্টা করি না আমরা অনেকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে গিয়ে চাই আসলে আল্লাহ পাকের চাইতে ইচ্ছা পূরণকারী আল্লাহ পাকের চাইতে আপনার আশা পূরণকারী আল্লাহ পাকের চাইতে আপনার উপকারকারী কারি শ্রেষ্ঠ উপকারী হচ্ছেন আল্লাহ পাক মুমিনদের জন্য এই জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার সব কিছুর জন্য আল্লাহর কাছে আপনি চাইবেন খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা যেহেতু ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষতে থেকে আসে এই জন্য আমরা এই রাতকে বিশেষ করে আমরা একটু গুরুত্ব সহকারে আমরা পালন করব এবং এই রাতে আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন আমরা যেটুকু আলোচনা করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনার উত্তম যাযা দান করেন ফি দুনিয়া ওয়াল আখিরাহ এবং এই রাতটি সুন্দরভাবে পালন করার তৌফিক জন্য আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে দান করেন মিম টিভির পক্ষ থেকে আমি আবারো আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি হাযা মা ইনদি ওয়াল ইলম ইনদুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু